বিদ্যুতের বিল না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। এমনকি শীতের রাতে রাস্তায় জখম ওই গৃহবধূকে ফেলে রাখে শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার চামাপ্রতাপপুর এলাকায়। গভীর রাতে গৃহবধূ কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপরই তারা জখম রক্তাক্ত গৃহবধূকে রাত্রেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এই ঘটনায় জখম গৃহবধূর বাবা মোহাম্মদ নরশেদ শেখ শ্বশুরবাড়ির 5 জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম গৃহবধূর নাম জানাতুল ফিরদৌস, বয়স 25 বছর। তার স্বামী মোহাম্মদ আলী ভিন রাজ্যের শ্রমিক। গত 2 বছর আগে তাদের বিয়ে হয়। ওই গৃহবধূ 5 মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন। রবিবার গভীর রাতে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। বিলের জন্য 2900 টাকা এসেছিল, তো ওই 2900 টাকা আমাদেরকে একাই দিতে বলছে। তো আমরা দিয়েছিলাম না, তো মাথার করে ভিড়কে কাটিয়ে বার হতে বললো, বার হলো। এবার আমার স্বামীটা ভিতরে থাকলো আর আমাকে বাইর করে মারতে লাগলো। কবে? কালকে। কালকে 12টার সময় দেয়। কি দিয়ে মারধর করা হয়েছিল? আপনি আপনি কি ডেলিভারি আছেন? কি করেছে আপনাকে, কিভাবে মারধর করেছে? কজন মেলে মেরেছে? কে কে ছিল? গ্রামের লোকের কাছে উঠে গেলাম তাড়াতাড়ি, গিয়ে এবার বললাম, তখন ওরা বললো কি আগে ভর্তির ব্যবস্থা মোথাবাড়ি হসপিটাল এসেছিল, ওখানে ডেলিভারির জন্য নিল না, এখন মেডিকেল সেন্টার করতে। এখন মেডিকেল কলেজে ভর্তি আছেন। জখম গৃহবধূ পুলিশকে অভিযোগ জানিয়েছেন তাদের পরিবারের প্রত্যেকে আলাদা থাকেন। এই মাসে 2900 টাকা ইলেকট্রিক বিল এসেছে, সেই টাকার সম্পূর্ণটাই আমাদের দিতে বলা হয়। কিন্তু 3 ভাগের 1 ভাগ আমরা বিদ্যুৎ বিল এতদিন দিয়ে এসেছি। সেই কথা জানানোর পরই রবিবার রাতে আমার স্বামীকে ঘরে বন্দি করে ব্যাপক মারধর করে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ওই গৃহবধূ 2 দেওর আব্দুল কাদির আজিম শেখ, শ্বশুর হাসিমুদ্দিন শেখ, শাশুড়ি তাজমিরা বিবি এবং 1 ননদ সাদিয়া ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন ওই গৃহবধূর শরীরে বিভিন্ন জায়গায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। সংকটজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।